আমরা তো আর কি করব আমরা তো মানে ভুক্তভোগী আমরা তো নিতেই হবে আর ইন্ডিয়ার আগে ইন্ডিয়ার কাছ থেকে পেঁয়াজ না দেওয়ার কারণে এলচি না হওয়ার কারণে পেঁয়াজের দামটা বাড়তেছে এলচি যদি না হয় তারপরে আবার পেঁয়াজের দাম বাড়বে আর যদি এলচি হয় তো পেঁয়াজের দামটা কমবে এখন বাজারে কি কি পেঁয়াজ পাওয়া যাচ্ছে এখন বাজারে বর্তমানে শুধু দেশি পেঁয়াজ ছাড়া কোনো পেঁয়াজ বাজারে নেই দেশি পেঁয়াজের দাম এখন 70 টাকা 80 টাকা 72 টাকা তিনটা ক্যাটাগরি আছে হ্যাঁ তিনটা ক্যাটাগরির মাল আছে 65 টাকাও আছে চারটা ক্যাটাগরির মাল খুচরা কত পাইকারি কত খুচরা হচ্ছে যারা খুচরা বিক্রি করে তারা 65 টাকা বিক্রি করে আর যারা পাইকারি বিক্রি করে তারা 80 65 70 টাকা বিক্রি করে তিন কোয়ালিটির মাল তারা যেটা বড় চাই যেটা কি কেস বলে ওটা 70 টাকা আর 65 টাকা হইলো যে আমি যেটা মধ্যে বসা আছি এটা 65 টাকা দাম কি আরো বাড়তে পারে কিনা এলচি না হ্যাঁ এলচি যদি না আসে তাহলে পেঁয়াজের দাম আরো বাড়তে পারে যান বাঁচানোর কারণে হয়তো তারা পেঁয়াজ আবার আমদানি করতেছে না দেশি পেঁয়াজ যদি শেষ হয় হয়তো আবার তারা এলচি করতে পারে কতদিন যাবত সময় লাগতে পারে এটা তো 15 তারিখ এটা আলোচনা হওয়ার কথা কিন্তু এটা আলোচনা হয় নাই সামনে আলোচনা হতে পারে কিন্তু মাল আসতে পারে মাল আসবে এটি মালের এলচি পেঁয়াজ আসবে সিলেটে কোন পেঁয়াজের চাহিদা বেশি সবচেয়ে এলচি পেঁয়াজের চাহিদাটা বেশি যেটা ইন্ডিয়া রাখে দেশি পেঁয়াজ সিলেটে চলে না কিন্তু এখন না থাকার কারণে দেশি পেঁয়াজ চলতেছে আগে কত বেচতেন যে দেশি পেঁয়াজ যেটা আছে আগে দেশি পেঁয়াজ তো আমরা 25-30 টাকা বিক্রি করতাম এখন এলচি না থাকার কারণে আমরা রোজার আগে আমরা 30-35 টাকা বিক্রি করছি দেশি পেঁয়াজ এবং এলচি পেঁয়াজ ছিল এলচি পেঁয়াজ আমরা 40 টাকা 35 টাকা বিক্রি করছি কিন্তু এখন এলচি না থাকা না থাকার কারণে 70 টাকা পেতে পারে জানি পেঁয়াজ কিনে কিনে হচ্ছে অত রুজু করে খাইছি 60 টাকা ওর তো কষ্ট আমি জল লইছি বহ তরকারি মাছ তরকারি চাউল ডাল লিয়া ফুটি দেওয়ার চাই না 100 টাকা এখন শুধু দেশি পেঁয়াজ আর কোন পেঁয়াজের আমদানি নাই এলচি দিলেই বলি কোন পেঁয়াজ আমদানি করতে পারি এখন বাজারে যে পরিমানে চাহিদা যে পরিমানে কোনো আমদানি নেই ধরা এক পেঁয়াজ আনে না এলচি দিলেই বল শুধু দেশি পেঁয়াজ আমদানি নাই ব্যাপারীরা এত টাকা বেচো মালের দাম বেশি জায়গা তো বেশি এলসি না আসলে কি দাম আরো বাড়তে পারে কিনা এলসি না এলে আমদানির উপরে নির্ভর করে কাঁচা মাল যদি আমদানি প্রচুর হয় দামটা একটু কমতে পারে না যদি আমদানি না হয় তারও দু একটা বাড়তে পারে দাম বাড়ার সম্ভাবনা আছে জি আচ্ছা কি কবে লাগা দেশি পেঁয়াজ আপনার এলসি পেঁয়াজটা আসতে পারে বাজারে জানেন কি তো যদি আইপি দেয় সরকারে তখনকার যদি আমদানি করে সরকারে তখন তো বাজার নিয়ন্ত্রণ হবে তার মানে বলতেছেন যে এলসি পেঁয়াজ আসতেই বাজার নিয়ন্ত্রণ হবে এলসি পেঁয়াজ এলে তার চেষ্টা ভাই চেষ্টা বড় দিয়ে চেষ্টা কি ভাই চেষ্টায় বেশি পেঁয়াজের বাড়তে সিলেটে কোন পেঁয়াজের চাহিদা বেশি চাহিদা বেশি হচ্ছে এলসি চাহিদা বেশি কেন দেশি পেঁয়াজের ঝাঁজ বেশি থাকতো এলসি কেন নেই মানুষ সারা মানে যে দেশি পেঁয়াজের চাহিদা কম শুধু বড় দরকার শুধু বড় আরো বড় এই জন্য এলসির দামটাও বেশি থাকে দাম বেশি থাকে না দাম কমে থাকে দাম কম থাকে তখন দেশি পেঁয়াজের বাজারটা আরো কম থাকে
পেঁয়াজের দাম কিটা বাড়তি মনে হয় অনেক বাড়তি 50 টাকা করে কিনেছি বেশি চার দিন আগে আজকে তারা কত হচ্ছে রাখে পর আটি টাকা কেমন আমি 70 টাকা করে পাঁচ টাকা দিয়ে কিনছি সরকার কি করবে যারা দ্রব্য মূল্য নিয়ে নিয়ন্ত্রণ নিয়ে কাজ করছে সরকার কতটুকু ওদেরকে বেকার করবে ওরা তো একটা সিন্ডিকেট করে এই হাল করছে অবস্থা করছে সরকার কি করবে সরকার তো করতেছে যা করার সরকার তো করতেছে আপনাদের কি সমস্যা হবে কিনা এই দামে আমরা তো আর কি করবো আমরা তো মানে ভুক্তভোগী আমরা তো নিতেই হবে তো বাঁচতে হবে আপনার অসুবিধা কিনতে পারতো না ওলা মাংস আছে অভিযোগ আমার আমি আরো মানুষের অভিযোগ বা দাম কমতো কম হইতো বাড়তো কেন কারণ নাই এই দামে পেঁয়াজ কিনা পোষায় গুণ জি না এই দামে আপনারা খুব খেয়ে নেব তো দুশো টাকা আমার 300 টাকা ওরা করে লাগে 500 টাকা এই পয়সা হয় কেমন আর কেউ কেউ খেউ কে থাকে ওই থাকে যদি বলি তাও তো অবস্থা নাই এই গেল 17 টাকা মানুষ হয়ে যাচ্ছে আল্লাহ অতিরিক্ত বিহিত ব্যবস্থা নেওয়া এটা আমরা দাবি।